ইউটিউব মনিটাইজেশন, এই ইউটিউব মনিটাইজেশন সম্পর্কে অনেকে অনেক রকম মতবাদ দেয় বা অনেকে অনেক রকম মতবাদ বিচার করে। এবং ইউটিউব মনিটাইজেশন সম্পর্কে আমি আজকে কিছু কথা বলবো, কেন আপনি ঠিক মনিটাইজেশন পাচ্ছেন না এবং কি করলে আপনি মনিটাইজেশন পাবেন। আমি কয়েকটা রুলস বলবো বা কয়েকটি ইউটিউবের পলিসি বলবো যার মাধ্যমে আপনি ফলো করলে বা যেটা ফলো করলে আপনি মনিটাইজেশন অন করে ফেলবেন খুব তাড়াতাড়ি, ঠিক আছে। সাধারণভাবে মনিটাইজেশন দেওয়া বা না দেওয়া আমার আপনার কারোরই হাত নেই, সাধারণভাবে ইউটিউবের কিন্তু এটা হাত। ইউটিউব যাদের মনিটাইজেশন দেবে তাদেরকে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে এবং আমি আপনি কিছু করতে পারবো না। ইউটিউব যাদেরকে মনিটাইজেশন দেবে তারাই মনিটাইজেশন পাবে। এখন আমি আপনাকে যে বিষয়গুলো বলবো হয়তো আপনি আমার কথা শুনবেন না বা আমার কথা নেবেন না, কারণ আমি তো মনিটাইজেশন দেবো না, ঠিক আছে। ইউটিউবই কিন্তু স্বয়ং মনিটাইজেশন দেবে, আমি কিন্তু মনিটাইজেশন দেবো না। সেক্ষেত্রে আপনাদের হয়তো মনে হতে পারে যে আমার কথা কেন নেবেন বা আমি যেগুলো বলবো সেটা আপনারা কেন নেবেন বা কেন শুনবেন। ইউটিউবই মনিটাইজেশন দিচ্ছে, ইউটিউবের মনিটাইজেশন দেওয়াকালীন বা দেওয়ার আগে যেসব রুলসগুলো ইউটিউব জারি করেছে সেই রুলসগুলো আপনি যদি মেনে চলেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশনটা অন করে দেবে এবং আপনি কিন্তু সরাসরিভাবে মনিটাইজেশন পেয়ে যাবেন। এখন ইউটিউবের রুলস যেগুলো আছে সেগুলো যদি আপনি ফলো না করেন সেক্ষেত্রে কী হবে, আপনি কিন্তু কোনো দিনই মনিটাইজেশন পাবেন না। ইউটিউবের রুলস বা পলিসি, একটা নির্দিষ্ট রুলস আছে বা পলিসি আছে ইউটিউবের, এই রুলস বা পলিসির বাইরে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো দিনও মনিটাইজেশন পাবেন না। এবং আমি নিজের থেকে কোনো কথা বলবো না, আমি প্রতিটা ভিডিও প্রমাণ সহকারে দেখাই এবং আজকে ভিডিও টিউটোরিয়াল আমি প্রমাণ সহকারে দেখাবো। হয়তো আপনারা ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসিটা পড়েননি, ঠিক আছে, ইউটিউব কমিউনিটি গাইডলাইনের মধ্যেই আমি বলবো এবং সবথেকে ডিসাইড বা যেগুলো আমরা করি সেইগুলোই আমি আপনাদের কাছে প্রকাশ করব। মাত্র দুইটা বা তিনটা কারণ বলবো যার কারণে আপনি কোনোদিনও মনিটাইজেশন পাবেন না, বা এই কারণগুলো যদি আপনি করে থাকেন বা না করে থাকেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন কি পাবেন না সব কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের ভিডিও খুব খুব ইম্পর্টেন্ট। আজকের ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, কারণ আমাদের প্রতিটা ভিডিও আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ইউটিউব পার্টনার প্রোগ্রামে আপনি যদি অন্তর্ভুক্ত হতে চান সেক্ষেত্রে ইউটিউবের রুলস বা পলিসি আপনাকে মেনে চলতে হবে, যেগুলো আমি আজকে ডিসাইড করব আপনাদের কাছে। যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম জয়েন্ট হতে গেলে বা আপনি কিভাবে মনিটাইজেশন পাবেন বা ইউটিউবের সাথে সরাসরিভাবে যুক্ত হবেন, আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাওয়া মানে ইউটিউবের সাথে যুক্ত হয়ে যাওয়া বা ইউটিউবে সরাসরিভাবে কাজ করা, ঠিক আছে। ইউটিউব কিন্তু আপনাকে ডিসাইড করে নিচ্ছে যে এটা একটা রিয়েল চ্যানেল বা এই চ্যানেলটিকে আমরা পার্টনার প্রোগ্রামে অ্যাপ্রুভ করব, ঠিক আছে। সেক্ষেত্রে মনিটাইজেশন দেবে যখন তখন কিন্তু আপনি পার্টনার প্রোগ্রামে অ্যাপ্রুভ হয়ে যাবেন, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। এবার ইউটিউবের নিয়ম আছে কিছু, ওই নিয়মগুলো ভঙ্গ করলে আপনি কিন্তু কোনো দিনও মনিটাইজেশন পাবেন না, যেগুলো আমি আজকে ভিডিও আকারে প্রকাশ করব যে কোন কোন কাজগুলো আপনি করলে মনিটাইজেশন কখনোই পাবেন না। এক নম্বর হলো, আপনি যদি কারোর কন্টেন্ট চুরি করেন, এখন আপনারা হয়তো মনে করছেন যে চুরি সেটা আবার কি, এখন যে ভিডিওটা আপনি দেখছেন এই ভিডিওটা আপনি কন্টেন্ট আকারে বা আমার ভিডিও আপনি চুরি করে নিজের চ্যানেলে আপলোড করেছেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব এগুলো ডিসাইড করবে না বা এগুলো কিন্তু ইউটিউব মানবে না, ঠিক আছে। এবং এইগুলো যদি আপনি করেন এটা কিন্তু ফালতু ঝামেলা আপনার একটা, ঠিক আছে। আপনি চ্যানেল খুলে ভিডিও আপলোড করা না করা কিন্তু সমান, ঠিক আছে। আপনি যদি আমার একটা ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলে সেক্ষেত্রে আমি যদি ইউটিউবের কাছে রিপোর্ট করি সেক্ষেত্রে কিন্তু আপনার একটা স্ট্রাইক পড়ে যেতে পারে, কপিরাইট স্ট্রাইক, ঠিক আছে, কারণ আপনি আমার ভিডিও কপি করে নিজের চ্যানেলে আপলোড করছেন, ঠিক আছে। এবং ইউটিউব কিন্তু জানতে পারছে এই ভিডিওটার মালিককে, ঠিক আছে। ইউটিউবের কাছে আপনি কোনো রকম প্ল্যান করবেন না বা কোনো রকম বুদ্ধি খাটাবেন না, ঠিক আছে। ইউটিউব কিন্তু সব কিছু জানতে পারছে আপনি কি করছেন না, ঠিক আছে, ইউটিউবের মধ্যে আর কি, ঠিক আছে। আপনি যে ঘোরাফেরা করছেন ওটা জানে না, কিন্তু ইউটিউবের চ্যানেলের মধ্যে আপনি কি করছেন, ইউটিউবের লিঙ্কটা কত জায়গায় শেয়ার করছেন, ইউটিউব কিন্তু সব জানে, ঠিক আছে। ইউটিউব কিন্তু একটা রোবোটিক সিস্টেম, আমরা জানি না যে ইউটিউব কিন্তু রোবোটিক সিস্টেম, ঠিক আছে, মানুষের পক্ষে এতটা কিছু করা সম্ভব নয়, ঠিক আছে। ইউটিউব কিন্তু একটা রোবোটিক সিস্টেম,
মানুষ কতজনের চ্যানেল স্ট্রাইক করবে বা কত কি করবে, ঠিক আছে? এটা একটা রোবোটিক সিস্টেম। আপনি যদি কোনো কিছু করেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব বুঝতে পারবে এবং আপনি মনিটাইজেশন কখনোই পাবেন না, ঠিক আছে? তাই আমি একটা কথাই বলি, কারোর ভিডিও চুরি না করে, কোনো মিউজিক চুরি না করে সেক্ষেত্রে আপনি নিজের ভিডিও আপলোড করেন, আপনি মনিটাইজেশন দ্রুত পেয়ে যাবেন, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এখন আমি একটা কথা বলে ফেলেছি যে মিউজিক চুরি, ঠিক আছে? মিউজিক চুরি বলতে আপনি ক্রিয়েটিভ কমন যেসব মিউজিক আছে সেগুলো নিতে পারবেন, বা ইউটিউব অনেক মিউজিক দিয়েছে সেটাও নিতে পারবেন। আমি এগুলো নিয়ে একটা ভিডিও করেছি কীভাবে আপনি ক্রিয়েটিভ কমন থেকে মিউজিক নেবেন এবং ইউটিউবের যেসব পার্সোনাল মিউজিক আছে যেগুলো ইউজ করলে আপনার কোনো রকম স্ট্রাইক পড়বে না, কোনো রকম প্রবলেম হবে না, সেটা আপনারা আই বাটনে পেয়ে যাবেন। আই বাটন থেকে দেখে আসতে পারেন ওই ভিডিওটা, ঠিক আছে? যে আপনি কীভাবে একটা ক্রিয়েটিভ কমন মিউজিক নেবেন। আমাদের ভিডিও প্রফেশনাল করার ক্ষেত্রে একটা মিউজিক প্রয়োজন হয়, কিন্তু ওই মিউজিকটা একটু বেশি পরিমাণে দেবেন না যখন ভিডিওটা করবেন। অনেক রকম চ্যানেল আছে আমি দেখেছি যে মুখের কথার থেকে মিউজিকটা বেশি বাজে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের অসুবিধা হয় কথাগুলো শুনতে আমাদের, ঠিক আছে? আমরা যে কথাগুলো বলি তার থেকে যদি আপনি মিউজিকটা বেশি করে দেন সেক্ষেত্রে আপনি নিজেই শুনতে পাবেন না, ঠিক আছে? আপনার নিজের কথা কিন্তু ইউটিউব কী করে শুনবে? তো আপনি কিন্তু মিউজিকটা খুব স্লো পয়েন্টে একদম হালকা বাজবে, ঠিক আছে, এরকম করে দেবেন। আপনি নিজের কথার থেকে যদি মিউজিক শোনা যায় তাহলে এটা ভিডিওর মানে হলো কি? আপনি মিউজিকই ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনি মিউজিকই ছেড়ে দেন। আপনি কিন্তু ভিডিও যখন করবেন তখন কিন্তু আপনার ওই মিউজিকটা যেন স্লো স্লো বাজে, আপনার ভিডিওর সাথে যেন একদম স্লো বাজে, আপনার কথাটা যেন বেশি বাজে আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আপনি যদি মিউজিক জোরে করে দেন কিংবা আপনার কথাটা যদি স্লো হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, ইউটিউবের কিন্তু শুনতে প্রবলেম হবে এবং তারা কিন্তু বুঝতে পারবে না যে আপনি কী বলছেন, সেক্ষেত্রে মনিটাইজেশনও পাবেন না এবং অসুবিধা হবে আর কি, মনিটাইজেশন পেতে দেরি হবে। দুই নম্বর হলো স্প্যাম। আমি স্প্যাম নিয়ে আগেও একটা ভিডিও করেছি, আর বেশি কথা বলবো না এই ভিডিওতে। একই প্রসেসে আই বাটনে দেখে আসতে পারেন স্প্যাম সম্পর্কে। তো তিন নম্বরে ইউটিউব বলেছে যে চাইল্ড সেফটি। আপনি যদি কোনো শিশুর কোনো নির্যাতন বা শিশু সম্পর্কে কোনো ভিডিও করেন, ঠিক আছে, শিশুর খারাপ মানে এসব হ্যান্ডেল অনেক কিছু আসে, আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চাই না, সেক্ষেত্রে আপনি যদি এগুলো করেন আপনি কিন্তু মনিটাইজেশন নাও পেতে পারেন, ঠিক আছে? চার নম্বর হলো আপনি কোনো অ্যাপের মাধ্যমে সাবস্ক্রাইব বাড়াচ্ছেন, ভিউজ বাড়াচ্ছেন। অনেক রকম টিউটোরিয়াল আছে আমি জানি, ইউটিউবে হাজার রকম টিউটোরিয়াল আছে, ঠিক আছে, যে 4G মোবাইল 6G করতে হয় এসব কিন্তু করা যায় না, ঠিক আছে? কিন্তু এই ধরনের টিউটোরিয়াল আপনারা দেখবেন না। অনেকে আছে এরকম বলে যে এই অ্যাপটা ডাউনলোড করুন প্লে স্টোর থেকে এবং এই ডাউনলোড করে এইভাবে এই প্রসেসে ওরা বলে দেয়, ঠিক আছে, সেই প্রসেসে আপনারাও করেন এবং ওই প্রসেসে কী করে কিন্তু একটু ভিউজ হয়, একটু সাবস্ক্রাইব হয়তো হয়, আপনারা আবার করেন, করিয়ে যান। সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন কখনোই অন করতে পারবেন না। এখনও দেখেছেন ওরকম করে কোনো দিন মনিটাইজেশন অন করে ফেলেছে, ঠিক আছে? আমার বলুন তো কেউ করেছে কি? তার কাছে আমি যাবো, গিয়ে জিজ্ঞেস করবো, তাহলে আমিও ওরকম করবো, ঠিক আছে? আমিও তো তাহলে ওরকম করতে পারি, আমি এরকম কষ্ট করে ভিডিও কেন করবো? তো যদি অ্যাপ থেকে মনিটাইজেশন পাওয়া যেত বা যদি অ্যাপ থেকে সাবস্ক্রাইব পাওয়া যেত বা ভিউজ পাওয়া যেত তাহলে সবাই তো ওই করতো না? এটা করতে যাবেন না, এটা করতে গেলে কিন্তু আপনাদের চ্যানেলে বড়ো একটা ইফেক্ট পড়বে, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন কখনোই পাবেন না। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলে দিয়েছি যে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং বেল আইকনটি ক্লিক করলে আমার প্রতিটা ভিডিও আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন বা আপনাদের নোটিফিকেশন আকারে হোম পেজে চলে যাবে, ঠিক আছে? আজকের ভিডিওর টিউটোরিয়ালে আমি কিছু কারণ বলেছি যে মনিটাইজেশন কেন আপনারা পান না। এই প্রসেসে কিন্তু কোনো দিনও কাজ করবেন না, এর বাইরে আপনারা কাজ করুন বা এগুলো বাদ দিয়ে রেখে কাজ করুন, আপনারা অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরের বারে আবার একটা ভিডিও ছাড়বো, আপনারা অপেক্ষা করুন। টাটা, বাই বাই।